নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো এবং নিজেও জানবো, সেটি হচ্ছে ত্বকের সমস্যা। ত্বকের আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে একটি খুব ইম্পর্ট্যান্ট সমস্যা অনেকেরই হয়েছে বা অনেকের হয়, সেটি হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস নিয়ে আলোচনা করতে এখন আমরা চলে এসেছি প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর শান্তনু মুখার্জির কাছে। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার। আমি ডক্টর শান্তনু মুখার্জি, ডার্মাটোলজিস্ট। আমি বেহালাতেই প্র্যাকটিস করি মেনলি, এবং বেহালা ছাড়া সাউথ ক্যালকাটার দিকেও আমার চেম্বার আছে এবং নানান জায়গায় আছে প্রয়োজন মতন। আমার নাম্বারে ফোন করেই পেশেন্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার মোবাইল নাম্বারে। শুরু করেছিলাম যে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে একটা খুব কমন প্রবলেম এখন যেটা অনেকেরই হচ্ছে বা হয়, সোরিয়াসিস। এই সোরিয়াসিস নিয়ে একটু আপনার কাছে জানবো, সোরিয়াসিস কি, সোরিয়াসিস কেন হয়, কি করে সোরিয়াসিসকে সারানো সম্ভব, এগুলি। আচ্ছা আচ্ছা, সোরিয়াসিস বলতে প্রথমে আমরা বলিনি, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে সোরা। সোরা মিন্স স্কেলস। এই রোগটা হচ্ছে স্কেলিং হয়, এটাকে সোরিয়াসিস বলে, গ্রিক ওয়ার্ড থেকে এসছে সোরিয়াসিস। প্রথমেই বলি, ইটস এ ক্রনিক রেকারেন্ট ডিজিজ, এবং এটা এক্স্যাক্ট কজ নট নোন, তবে জেনেটিক একটা ফ্যাক্টর থাকেই। স্ট্রেস ফ্যাক্টরে খুব বাড়ে রোগটা, ফ্রিকশানে বাড়ে কিংবা চুলকোলে বাড়ে, ইনফেকশানে বেড়ে যায় সোরিয়াসিসটা। সেই জন্য সবারই হতে পারে, নো এজ ফ্যাক্টর, 2 বছর বয়সে হতে পারে, আবার 100 বছরও হতে পারে। এবং সোরিয়াসিসটা মেনলি যে শীতকালের দিকে বাড়ে সেটা একটা মাথায় রাখতে হবে। এবার সোরিয়াসিস কোথায় হতে পারে? সোরিয়াসিস হতে পারে খালি কারোর নখে হতে পারে, কারোর মাথায় হতে পারে, কারোর সারা বডিতে হতে পারে, তবে মেনলি জয়েন্টসের উপর বেশি হয়, এলবোতে হয়, হাঁটুতে হয়, ফিঙ্গারের হাড়ের ওপর হয়, মানে যেখানে জয়েন্টগুলো আছে তার উপরে হয় সোরিয়াসিস। এবার হচ্ছে যে পেশেন্টদের ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে সোরিয়াসিস হয়েছে আমার ছেলে মেয়েদের হবে কি না। হ্যাঁ, সেটা এখন একটা ব্যাপার হচ্ছে, যদি পেরেন্টসের একজনের যদি সোরিয়াসিস হয়, 8% অফ দ্য পেশেন্ট মানে সিবলিংসের ছেলে মেয়েদের 8%-এর হতে পারে, আর যদি বাবা মার দুজনের হয় সেখানে 41% চান্সেস থাকে। এবং সোরিয়াসিস ডেফিনেটলি ইজ এ ক্রনিক রেকারেন্ট, এবং এটা সারানো একেবারে নির্মূল করা যায় না, তবে অনেক ভালো রাখা যায়। তবে পেশেন্টদের সবাইকে আমি সবসময় বলি যে অনেকের প্রেশারের ওষুধ খাচ্ছে, সুগারের ওষুধ খাচ্ছে, থাইরয়েড খাচ্ছে, বিনা প্রতিবাদে খেয়ে যাচ্ছে, মনের আনন্দে খেয়ে যাচ্ছে। যেই স্কিনের কিছু হলো তখনই তাদের কাছে বিরাট প্রশ্ন, ডাক্তার সারবে তো? তখন আমি উল্টো পথে বলি যে আপনি সুগারটা আপনার সেরেছে? বললো না সারিনি, আমি ওষুধ খেয়ে খুব ভালো আছি। আলম, এটাও ঠিক তাই। তারপর আমি যখন বলি এটা মলমটা লাগাবেন, বলে সারা জীবন মলম লাগিয়ে যেতে হবে? আলম, সারা জীবন তো আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, মানে মেন্টালিটি শুড চেঞ্জ, সেটাই। তখন আমি বললাম আপনি তো সকালে একটু রোজ দাঁত মাজেন, কেন মাজেন? না মাজতে পারতেন তো, দাঁতে গন্ধ হবে, মুখে রং হবে, দাঁতে ইনফেকশন হবে। সোরিয়াসিস তো ঠিক তাই, কিছু রেগুলার লাইফস্টাইল মেনটেন করলে ভালো থাকবেন। এবং কী কী সোরিয়াসিস বাড়ায় সেটা খুব মাথায় রাখার দরকার। অ্যালকোহল ইনটেক অনেক সময় বাড়িয়ে দেয়, কিছু মেডিসিনস আছে বিটা ব্লকার, যারা প্রেশার ওষুধ খায় তারা দেখবে যে বিটা ব্লকারটা যদি অ্যাভয়েড করতে পারে, ক্লোরোকুইন বাড়িয়ে দেয়, এরকম 3-4টে খাবার। ফুড অতটা কিছু নেই, ফুড যে এটাকে ওই করে, তবে স্ট্রেস এটাকে বাড়ায় ডেফিনেটলি। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, যারা সোরিয়াসিসে ভুগছে, হয়তো তার নেল সোরিয়াসিস আছে, গায়ে আর কোথাও নেই, তার একটা আর্থাইটিসে সে খুব ভুগছে, আর্থাইটিসে দেখা গেলো দ্যাট ইজ এ সোরাইটিক আর্থাইটিস, উইচ ইজ নট ভেরি আনকমন। এবং সোরিয়াটিক আর্থাইটিস ইউজুয়ালি স্মল জয়েন্টে শুরু হয়, এবং 15-20% পেশেন্টদের সোরিয়াটিক আর্থাইটিসের হওয়ার চান্স থাকে, যে থাকে না তা নয়। এবার অনেক সময় সোরিয়াসিস যারা লাকি, হয়তো খালি মাথায় হলো, স্ক্যাল্পে, স্ক্যাল্প সোরিয়াসিস, উইচ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ট্রিট, তার একটা মেডিকেটেড কিছু শ্যাম্পু, কিছু লোশন মুখে দিলে, মাথায় দিলে সেটা ভালো হয়ে যায়, এবং সেটা একটা মেনটেন্যান্স ট্রিটমেন্ট লাগে। তবে আবার বলছি, যে কোনো রোগের যে কোনো হতে, সে আপনি প্রেশার বলুন, সুগার বলুন, স্কিন ডিজিজ বলুন, সবই স্ট্রেসে বাড়িয়ে দেয়, স্ট্রেসে খুব বাড়ে। সেজন্য স্ট্রেসটাকে মেনটেন মানে কন্ট্রোল করতে হবে, নর্মাল লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, ফুডের মধ্যে যেগুলো বললাম যে অ্যালকোহল ইনটেকে বাড়িয়ে দেয় ওই, আর চুলকোলে বাড়ে, অনেক সময় ফ্রিকশন হচ্ছে, সেগুলো অনেক সময় রোগটাকে বাড়িয়ে দেয়।
আর লাস্ট বলছি যে সোরাসিস যখন হাতে পায় হয়, পামুপ্লান্টার সোরাসিস, যেটা একটু ডিফিকাল্ট টু ট্রিট, কারণ হাতে আমরা কাজ করছি, হাতে সবসময় ফ্রিকশান হচ্ছে, পায়ে আমরা হাঁটছি, পায়ের সমানে ফ্রিকশান হচ্ছে, সেই জন্য এই হাতে পায়ের সোরাসিস হলে তার ট্রিটমেন্ট আলাদা। আর ট্রিটমেন্ট ওয়াইজ বলতে গেলে আজকাল তো ব্যাটারি অফ ট্রিটমেন্ট আছে, হাজার রকম ট্রিটমেন্ট আছে। টপিক্যাল স্টেরয়েড ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। তারপর ওরাল কিছু আছে, যেগুলো আমরা ট্যাবলেট খেয়ে রোদে বসতে বলি, সানরে মানে পুভাসল বলে, এবং কিছু আছে যেখানে রে নিতে বলে, স্ট্রেট ইউভি রে, তাতে সোরাসিস কিছুটা কমে যায়, শুধু সান এক্সপোজারে অনেক সময় সোরাসিস কমে। আর কিছু সোরাসিস আছে, এগুলো ওরাল ট্যাবলেট, যেগুলো আমরা মানে খুব রেস্ট্রিক্টেড, সবসময় দিই না, সেগুলো দেওয়া হয় সোরাসিস কন্ট্রোল করার জন্য। সেজন্য ওভারঅল এটাকে ভিউ করতে হবে যে কতটা কোন স্টেজে আছে, কোন বয়সে আছে, কোথায় ওষুধ দিতে হবে না দিতে হবে, সেটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট ভ্যারি করে। এবার আমার আরও একটা প্রশ্ন আছে যে আমরা তো স্কিনের যে কোনো সমস্যা হলে আমরা প্রথমে সেটাকে র্যাশ বলে চালিয়ে দিই, তো আপনি যে সিমটমসগুলো বললেন যে নখে, হাতের তালুতে, মাথায়, তো নর্মালি যখন আমাদের কিছু লক্ষণ আসে আমরা সেটাকে র্যাশ বলি এবং আমরা আমাদের মতো নিজেদের মতো সেগুলোকে ট্রিটমেন্ট করি। কোন জায়গায় আমাদের সোরিয়াসিস, যেহেতু একটা অসুখ যেটা খুব একটা সিরিয়াস অসুখ, যেটা সারিয়ে তোলা যায় না কিন্তু কন্ট্রোলে রাখা যায়, যেটা আপনি বললেন, তো সেই জন্য অনেকটা সতর্কতা প্রয়োজন, এখানে দাঁড়িয়ে কোন লক্ষণগুলো দেখলে কাউকে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার? অনেক সময় না সোরিয়াসিসের মধ্যে অনেক সময় একজিমা গন্ডগোল করে ফেলে অনেকে, একজিমায় অনেক সময় ওরাল স্টেরয়েড দেওয়া হয়, অনেক সময় সোরিয়াসিসে ওরাল স্টেরয়েড খেলে কিন্তু খুব ফ্লেয়ার আপ হয়ে যায়, এক নম্বর। এবার সোরিয়াসিস পেশেন্ট ডায়াগনোস তো করতেই পারবেন না, ডেফিনেটলি স্কিনে একটা হয়েছে, একটা একজিমা হতে পারে, একটা সোরিয়াসিস হতে পারে, একটা ল্যাকিং প্লেস হতে পারে, কত কিছু। তবে খুব বেসিক জায়গা হচ্ছে কোনো লিশন যদি হাঁটুতে হচ্ছে, কনুইতে হচ্ছে, খুব খোসা উঠছে, স্কেলিং হচ্ছে, সেটা ইউজুয়ালি সোরিয়াসিসের দিকেই যায় ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে সোরিয়াসিস বেসিক্যালি হোয়াট ইজ সোরিয়াসিস, সেটাও একটা ব্যাপার, ওটা একটা জেনেটিক হয়েছে। আমাদের এই স্কিনের আপার লেয়ার, এটা কিন্তু সবসময় পড়ে যাচ্ছে আবার নতুন হচ্ছে। আমাদের আপার লেয়ারে চারটে লেয়ার আছে, আপার লেয়ার ওটা পড়ে যায়, আবার সেকেন্ডটা, ফোর্থটা, থার্ডে, থার্ডটা সেকেন্ডে, সেকেন্ডটা ফার্স্টে, আবার পড়ে যায়। এটা ভাবুন সবারই হচ্ছে, ফর এক্সাম্পল আমি বললাম এটা ভাবুন 100 ঘন্টা অন্তর হচ্ছে আমাদের বডিতে, সো উই ক্যানট সি ইট। সোরিয়াসিসে কী হয়, সেটা এভরি ভাবুন 10 ঘন্টা অন্তর হচ্ছে কি 5 ঘন্টা অন্তর, সো একটা ছাল পড়তে না পড়তে আর একটা ছাল এসে যাচ্ছে, আর একটা ছাল পড়তে না পড়তে আবার আর একটা এসে যাচ্ছে, করে হিপ টপ স্কিন হয়, এবং যখনই চুলকবে ওই খোসাগুলো উঠে যায়, গিয়ে ভেতরে একটা ব্লিডিং পয়েন্ট দেখা যায়। মানে আমাদের ডার্মিস বলে একটা লেয়ার আছে আর এপিডার্মিস, যত ব্লাড ভেসেলস আমাদের ডার্মিসে থাকে, আর এপিডার্মিস ডার্মিসটাকে কভার করে। যদি এই এপিডার্মিসটা বারবার বারবার হতে হতে ভুসভুসে হয়ে যায়, মানে অনেকগুলো লেয়ার হচ্ছে কিন্তু স্ট্রং নয়, যেই চুলকবে আপনি ইউ ক্যান রিচ ডার্মিস, তখন এই ব্লিডিং পয়েন্ট, কারণ ব্লাড ভেসেলসগুলো নার্ভ সবই আমাদের ডার্মিসে থাকে, এপিডার্মিসে থাকে না, সেই জন্য ওই খুব চুলকোচ্ছে, খোসা উঠছে, ব্লিডিং পয়েন্ট হচ্ছে, তাহলে বোঝা যায় ওটা সোরিয়াসিসই হচ্ছে, সেরকম ব্যাপার। তবে ডেফিনেটলি অনেক সময় কী হয়, সোরিয়াসিস হয়েছে না হয়েছে, বাড়িতে সবারই কিছু না কিছু মলম থাকে, অমনি লাগাতে শুরু করে দেয় মলম, সেটাই অনেক সময় ডাক্তারদের অসুবিধা হয় বেসিক্যালি চিনতের লিশানটা, আমাদের তো লিশান দেখে চিনতে হয়। এখন যদি প্রতি পেশেন্টকে বলি আপনি একটা বায়োপসি করে নিয়ে আসুন, তারপর সোরিয়াসিস না একজিমা বলবো, সেটা তাহলে পেশেন্টটা পালিয়ে যাবে, রোজই দেখতে গেলেই বায়োপসি করছে। সো আমাদের ক্লিনিক্যালি চিনতে হয়, ক্লিনিক্যালি চিনতে একটু অসুবিধা হয়, অনেক সময় অনেক রকম স্টেরয়েড লাগিয়ে ফেলে বলে আমরা বুঝতে পারি না। সেই জন্য সোরিয়াসিসটা পেশেন্ট স্কিনে কিছু হলে সেটা আমার মনে হয় যে ডাক্তারকে দেখানোই ভালো, উইদাউট এনি নিজের ডিসিশন নেওয়া ছাড়া। সোরিয়াসিস হওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স আছে? না, সোরিয়াসিস ইউজুয়ালি, সোরিয়াসিস যখন ছোটো বয়সে দেখা দেয়, কম বয়সে, সেই সোরিয়াসিসগুলো একটুখানি লং টার্ম চলে এবং তাদেরই ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায়, তিন চার পাঁচ পাঁচ বছর, ছ বছর, সাত বছর সোরিয়াসিস, মাথায় সোরিয়াসিস পাই তো আমরা প্রচুর। আর্লি প্রেজেন্টেশন যখন হয়, আর্লি এজে, তাদের একটু ডিলে, মানে তাদের লং হিস্ট্রি থাকে, মানে তাদের অনেক দিন ভোগে, আর তাদের ডেফিনেটলি একটা ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায়। আর যাদের অ্যাডাল্ট বয়সে হচ্ছে, 30 বছর 40 বছর 45 বছর সোরিয়াসিস দিচ্ছে, তাদের ইউজুয়ালি অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় না, তবে তাদের লিঙ্গার করে না অতটা, অনেক সময় বাচ্চাদের ছোট বয়স থেকে হলে বেশি লিঙ্গার করে। সোরিয়াসিস কি কোনো কারণে ছোঁয়াচে হতে পারে? সোরিয়াসিস একেবারেই ছোঁয়াচে নয়, পজিটিভলি একেবারে নয়,
কারণ ব্যাপার হচ্ছে সুগার আপনার হয়েছে সুগার আপনার ছেলের সুগার হলো, তার মানে কি আপনার ছেলে পাশে শুয়ে বলে তার হয়ে গেল, এটা জেনেটিক। তেমনি সোরাইসিসও তাই, ডেফিনেটলি একেবারেই ছোঁয়াচে নয়। এবার আসছি এই প্রসঙ্গে যে সোরাইসিস এই যে অসুখটা এটা হয় কেন, জেনেটিক ব্যাপার কেন হয় আমরাও জানি না। আপনার মনে একটা ফাঙ্গাল ইনফেকশন আপনি ইনভাইট করতে পারেন, আপনি গরম ঘামে কাজ করেন, রোদ চান করেন না, বডি ওয়েট বেশি, সেখানে একটা ফাঙ্গাস গ্রো করে গেল। আপনি যদি এগুলো না করতেন তাহলে হতো না, কথা বলছি। সোরাইসিসে সেরকম নেই যে আমি যদি ভালো থাকি, লাইফস্টাইল ঠিক করে, আমি যদি ফুড ঠিক রাখি, আমার কি সোরাইসিস না হতে পারে, তা নয়, ওটা আমাদের হাতে নেই। স্ট্রেসে বাড়ে, ফ্রিকশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু ওরাল ট্যাবলেট দেওয়া হয় যেগুলো খেয়ে আমরা রোদে বসতে বলি, সেটা একটা ট্রিটমেন্ট আছে। অনেক সময় স্ট্রেট ইউভি রে দেওয়া হয় উইদাউট এনি মেডিসিন, সেটা দেওয়া হয়। এবং যখন খুব এক্সটেন্সিভ, অনেক সময় সোরাইসিস থেকে সোরাইটিক এডিথোড্রামা হয়, সারা বডিতে সোরাইসিস, সেখানে আমরা মেথোট্রেক্স জাতীয় ওষুধ ইউজ করি। এবং আরও ভালো ভালো ওষুধ আসছে যেগুলো পেশেন্টের না বলাই ভালো, এক্ষুনি তারা বুঝবে না। বেসিক্যালি ইমোলিয়েন্ট ইউজ করা হয় যাতে স্কিনটা সফট থাকে, ইমোলিয়েন্ট ইউজ করা হয়, স্টেরয়েড ইউজ করা হয়। এবং স্টেরয়েড যখন দিয়ে কমে যায় তখন আমরা কিছু ক্যালসিপোট্রিয়াল জাতীয় ওষুধ টপিক্যালি লাগানো হয়। এবং ওটা ডাক্তার সুপারভিশন, এটা একটা ওষুধ দিয়ে দিলাম যে সোরাইসিস তার ভালো হয়ে গেলো তা নয়, টাইম টু টাইম ওষুধ চেঞ্জ করতে হয়, হয়তো কিছুটা মেনটেন্যান্স দিতে হয়, কোন একটা সিজনে বাড়লো কখন বাড়লো সেটা একটা ব্যাপার, শীতকালীন ইনভেরিয়েবলি বেড়ে যায় এবং স্ট্রেসে খুব বেড়ে যায়। আর্থ্রাইটিসের সঙ্গে সোরাইসিসের একটা রিলেশন রয়েছে, সোরাইটিক আর্থ্রাইটিস বলে একটা আলাদা এন্টিটি, ওটা বললাম তো 15-20% পেশেন্ট অফ সোরাইসিস ক্যান সাফার ফ্রম সোরাইটিক আর্থ্রাইটিস। এবং সোরাইটিক আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটি ড্রাগ অফ চয়েস হচ্ছে মেথোট্রেক্সেট, তাতে সোরাইটিক আর্থ্রাইটিস ভালো থাকে এবং সেই মেথোট্রেক্সের জন্য সোরাইসিসও ভালো থাকে। সেরকম যেমন আমরা অনেক পেশেন্ট আছে পুভা থেরাপি, পুভাসল, ওই মেথো মানে সোরালিন ট্যাবলেট খেয়ে রোদে বসতে বলি, অনেক পেশেন্ট দেখা গেছে যে অনেক বছর ভালো হয়ে গেছে আবার ফিরে এসছে। ডাক্তারবাবুর কাছে যখন তারা আসছেন, আপনাদের ওষুধ দেওয়ার পাশাপাশি কিন্তু আপনাদের যে তাদেরকে মানসিক জোর দেওয়া সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখন আপনি সুগার হয়েছে, আপনি যদি না সুগার কোনোদিন সারবে না, আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, সে টেনশন হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম বলি দেখুন ঠিক হয়ে যাবে, এটাকে কন্ট্রোলে রাখতে হবে। সে আপনি রোজই তো দাঁত মাজছেন, চান করছেন, ড্রেস চেঞ্জ করছেন, চুল আঁচড়াচ্ছেন, সেরকমই সোরাইসিসের জন্য কিছু মলম লাগিয়ে যাবেন। ইটস নট দ্যাট যে আপনাকে সারা জীবন আর হবে না, আপনার কি সারা জীবন একবার সর্দি হয়েছিল আর কোনোদিন হয়নি, সেরকম ব্যাপার। সেইভাবে যদি আপনি দেখেন ব্যাপারটা ভালো থাকবে। যে কোন কোন খাবারগুলোকে আমাদের মানা উচিত? হ্যাঁ, ইউজুয়ালি ফুডের সঙ্গে খুব একটা রিলেটেড নয়, যেটা মেইনলি আমি আগে বলেছিলাম যে অ্যালকোহল খেলে অনেক সময় সোরাইসিস বাড়ে। কিছু মেডিসিনস আছে, ওরাল স্টেরয়েডস, বিটা ব্লকার, ক্লোরোকুইন, এগুলো সোরাইসিসকে একটু বাড়িয়ে দেয়। তবে খুব একটা ডাইরেক্ট ফুড নট রিলেটেড। আবার হচ্ছে মানে সোরাইসিসের ইউরিক অ্যাসিড বাড়ে পেশেন্টদের, সেই জন্য খুব মাটন চিকেন মানে রেড মিট এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। যে টেস্টগুলো, তো সেই টেস্টগুলো তো নিয়মিতভাবে করে দেখা দরকার। হ্যাঁ, ডেফিনেটলি আমরা যখন একটা এক্সটেন্সিভ একটা হাতে একটা জায়গাটা সোরাইসিস আছে, আমরা তো ইউরিক অ্যাসিড করি না, তবে তার এক্সটেন্সিভ সোরাইসিসে তার একটা ইউরিক অ্যাসিড আমরা দেখিনি। এবং ডেফিনেটলি রুটিন আমরা সুগার টুগারগুলো আছে কি না, সুগার পেশেন্ট থাকলে তার একটুখানি বাড়তে পারে। তবে একটা ডেফিনেটলি যে ওরাল স্টেরয়েড যাতে না কেউ খেয়ে ফেলে, সোরাইসিস হয়েছে তাদের দিলে হয়তো সাময়িক ফ্লেয়ার আপটা মানে সাময়িক হয়তো কমে গেল কিন্তু পরে ফ্লেয়ার আপ করে যায়, সেটাই। আর আবার হচ্ছে যে বারবার বলছি যে ইনফেকশনে বাড়ায়, স্ট্রেসে বাড়ায়, ফ্রিকশনে বাড়ায়, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আপনার এতটা ইম্পর্ট্যান্ট পরামর্শের জন্য। সকলে দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। নমস্কার।